প্রথমে বলি দিলীপ কাছে আমাদের সরকার হওয়ার সময় আমরা এটা আমাদের জোটে ছিল 2011 সালে আমরা এই সিটটা জিতি জোটই জিতেছিল আমাদের জোট সরকার ছিল তারপরে আমাদের 2016 তে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা জিতিনি কেন জোট সেখানে সিপিএম এর সাথে তারা জোট করে সহযোগিতা হয়েছিল জলপাইগুড়ি মাটিতে 1998 সাল পর থেকে এই সিটটা আমরা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারি এবার দায়িত্ব নিয়ে দিদি বলেছিলেন জলপাইগুড়িটা কি হবে ওনার এক বছর উনি রাজনৈতিক লোক নয় তিনি এক বছর সুযোগ পেয়েছেন তিনি মাতৃদুর্গে ঘুরেছেন এবং তিনি বেসিক্যালি আপনার সদরের লোক আর আমরা কথা দিয়েছিলাম প্রত্যেক কর্মী তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং সাধ্যমতো চেষ্টা করা এই সিটটা আরও বেশি ভোটে জিততাম যে কোনো কারণেই হোক সিপিএম এর ভোট কিচ্ছু সিপিএম পায়নি কংগ্রেসের ভোট কিছু কংগ্রেস পায়নি এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে কিন্তু আমরা এই সিটটা মা দুর্গার কৃপায় মমতার আশীর্বাদে বাংলার মানুষের আশীর্বাদে জলপাইগুড়ির মানুষের আশীর্বাদে এই সিটটা আমরা দখল করেছি এবং দিদিকে সর্বপ্রথম জলপাইগুড়ি থেকে উপহার আমরা জলপাইগুড়ি সিট দিচ্ছি জলপাইগুড়ি মাটিতে যেদিন আমি দায়িত্ব নিয়েছিলাম আমি এবার কিন্তু তৃতীয়বার সভাপতি হয়েছি আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম 2001-এ তারপর 2008-এ তারপর 2019-এ 2019-এ যখন দায়িত্ব নিয়েছিলাম তখন জলপাইগুড়িতে একটা সিটও আমাদের ছিল আমরা বেসিক্যালি একটা সিটে কেবলমাত্র জয়ী হয়েছিলাম সেটা হচ্ছে আমাদের রাজগঞ্জ সেটাও আমাদের কৃষ্ণদাসের যে এলাকার মাধ্যমে আমরা জিতেছিলাম এবার নির্বাচনে আমরা জলপাইগুড়ি জিতেছি মানুষের আশীর্বাদে আপামর জনতা আমরা ধন্যবাদ জানাই দিদির কাজকর্মে দিদির মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন হারবার পরেও মানুষ তার যোগ্য সম্মান দিয়েছেন তার জন্য আপামর জনতার জন্যকে আমি দলের পক্ষ থেকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাই